হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি রেদওয়ান। আপনারা দেখছেন রেদওয়ান এক্স চ্যানেল। তো যাই হোক, আজকে আমরা দেখব কিভাবে জাস্ট একটা কমেন্ট লিখে কিভাবে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ফুললি স্পেসিফিকেশন বা ডিটেলস পেতে পারেন। তো চলুন দেখা যাক। আমি প্রেস করছি উইন বাটন এবং আর, তারপর সি এম ডি, দেন ওকে। এখানে টাইপ করবেন ডি এক্স ডি আই এ জি। এই কমেন্টটা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সো ডিসক্রিপশন থেকে আপনারা সহজেই পেতে পারবেন। তো এখন এন্টার চাপ দিন, একটু ওয়েট করেন। এই দেখেন চলে এসছে। তো এটা আমরা আরেকভাবে নিয়ে আসতে পারবো, সেটা হচ্ছে একটা শর্টকাট নিয়ম। তো চলুন ওটা দেখে আসি। কেটে দিলাম আমি। সার্চ বারে চলে যাবেন, এখানে সুন্দর করে লিখবেন ডি এক্স ডি আই এ জি, দেন রান কমেন্ট। একটু ওয়েট করতে হবে, দেখেন চলে এসেছে, আমরা সেম ইন্টারফেসটা পেয়ে গেছি। এখান থেকে আপনার সিস্টেম, ডিসপ্লে, রেন্ডার, সাউন্ড অ্যান্ড ইনপুট, এখান থেকে আপনার, আমি যেহেতু ল্যাপটপ ইউজ করছি তো এখানে হচ্ছে ল্যাপটপের যাবতীয় ডিটেলস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ডেট, টাইম, কম্পিউটার নেম, অপারেটিং সিস্টেম কি দেওয়া আছে, সিস্টেম ম্যানুফ্যাকচার কি দেওয়া আছে, সিস্টেম মডেল, মেমোরি এবং পেজ ফাইল এবং ডিরেক্ট এক্স ভার্সন দেওয়া আছে। তারপর এবার আমরা ডিসপ্লেতে যাব। ডিসপ্লের এখানে দেখেন ডিসপ্লে আউটপুট যেটা, এটা গ্রাফিক্স কার্ড এখন না, গ্রাফিক্স কার্ডে আমরা হচ্ছে রেন্ডারে পাব। তো এখন ডিসপ্লে যেটাতে আছে, যেটা ডিসপ্লে আউটপুটটা পাবেন, এখানে দেখা যাচ্ছে ইন্টেল এইচডি গ্রাফিক্স 620 দেওয়া আছে। এখানে এখানে শেয়ার্ড মেমোরি, অ্যাপ্রক্সিমেট মেমোরি দেওয়া আছে এবং ডিসপ্লে ভিরাম দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছেন। এবং আমার ডিসপ্লে আপনার, আমারটা হচ্ছে 1366x768, সো 60 হার্জের একটা মনিটর এটা দেখাচ্ছে। এখানে আপনারা যাবতীয় ডিটেলস পাবেন, দেখে নেবেন এটাও অবশ্যই। তারপরে এবার গ্রাফিক্সে যাব, রেন্ডার। দেখেন আমার কাছে কিন্তু গ্রাফিক্স কার্ড আমার ল্যাপটপে আছে, এনভিডিআই জিফোর্স 940MX দেওয়া আছে, চিপ দেখতে পাচ্ছেন 940MX, এটা হচ্ছে এক ধরনের ইন্টিগ্রেটেড। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে 4 জিবির একটা গ্রাফিক্স কার্ড আছে। এখানে হচ্ছে শেয়ার্ড মেমোরি, মনিটর, এইচডিআর কিনা, এখানে সব দেওয়া আছে। আর এখানে হচ্ছে ডিরেক্ট এক্স ফিচার্সগুলো কী কী এনেবল করা আছে সেগুলো। তো ঠিক পরে এই যে এখানেও সেম জিনিস দেওয়া আছে আপনাদের, যেরকম ডিসপ্লের মতো ছিল। এবার সাউন্ডে যাব। সাউন্ডে একটা রিয়েলটেকের নেম হচ্ছে স্পিকার বা হেডফোন, রিয়েলটেক হাই ডেফিনিশন অডিও, এখানে হচ্ছে ম্যানুফ্যাকচার আইডি, যাবতীয় ডিটেলস বা আপনাদের ভার্সন কোনটা কি দরকার সব পেয়ে যেতে পারবেন। তারপর হচ্ছে ইনপুট, ইনপুটের এখানে আপনার যাবতীয় সব ডিটেলস দেওয়া আছে, মাউস, কিবোর্ড এবং এইচপি ওয়্যারলেস বাটন ড্রাইভার যেগুলো দরকার। সো এই গেল সব কিছু, সব ডিটেলস। সো ভিডিওটা ভালো লেগে থাকলে বা এরকম ইনফর্মেটিভ ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমার সাথে থাকুন, চ্যানেলের সাথে থাকুন, আর লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। সো সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।